সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাহিরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজকে আমি চলে এসেছি ঈশ্বরদীর অরণকুলাতে সরকার ডেয়ারি ফার্ম। ওনারা মূলত এখান থেকে বকনা বাচ্চা এবং ষাঁড় বাচ্চা বিক্রি করে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওনাদের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সেই বকনা বাচ্চাগুলো দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি এই খামারের যে মালিক রয়েছে সানোয়ার সরকার, তার সাথে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবে। তো আমি যতটুকু জানতে পেরেছি ওনাদের কাছে আপনারা ছোটো সাইজের, মাঝারি সাইজের যে বকনাগুলো রয়েছে এই বকনাগুলো আপনারা বেশি পাবেন, কারণ আপনাদের ছোটো সাইজের বকনাগুলোর চাহিদাটা বেশি রয়েছে। তো চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আমি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আমি তো জানতে পারলাম যে আপনার কাছে ছোট সাইজের এবং মিডিয়াম সাইজের কিছু বকনা আছে, তো সেই জন্য আপনার কাছে আসলাম। তো কি ধরনের বকনাগুলো আছে আপনার কাছে? আমার কাছে বকনা আছে, জার্সি বকনা আছে, হলস্টাইন ফ্রিজিয়ান বকনা আছে, তারপর আপনার শায়াল জাতের বকনা আছে, বিভিন্ন কোয়ালিটির বকনা আছে, খুব ভালো জাতের বকনা আছে, পার্সেন্টের বকনা আছে। তো এই ব্যবসাটা আপনি কতদিন ধরে করতেছেন? ব্যবসাটা আমি দীর্ঘ 3 বছর ধরে করতেছি। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি কৃষি কাজ করতাম। আচ্ছা আচ্ছা, তো তারপরে এই পেশায় আসছেন? হ্যাঁ, কৃষি কাজের পাশাপাশি আস্তে আস্তে 2-3টা করে বকনা কিনতে কিনতে আস্তে আস্তে আল্লাহর রহমতে আজকে এই পর্যন্ত, আপনারা তো নিজেরাই দেখতেছেন। আচ্ছা আচ্ছা, তো আপনি তো বাসা থেকেও বিক্রি করে থাকেন বেশিরভাগ? হ্যাঁ, বেশিরভাগ বাসা থেকে বিক্রি করি। সংগ্রহ করেন কোথার থেকে? গ্রামের মধ্যে থেকে সংগ্রহ করি, আশেপাশে অনেক ইয়ে আছে, সব ভালো জাতের কালেকশনগুলি করে রাখি, এর মধ্যে রাখি যেটা 2-1 মাস করে পালে তারপর বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা, তো আপনার যে বকনাগুলো রয়েছে তো এগুলো একটু দর্শকদেরকে দেখাবেন এবং এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এটা কি জাতের বকন? হচ্ছে শায়াল জাতের বকন ভাই। শায়াল না? এটার বয়সটা কতদিন? এটার বয়স হচ্ছে 4 মাস। 4 মাস না? এটার দামটা চাচ্ছেন কত? এর দাম চাচ্ছে হচ্ছে 24,000 টাকা। 24,000 টাকা? জি দর্শক, 24,000 টাকা দাম চাচ্ছে বকনটি, আপনারা দেখতে পাচ্ছেন। বয়সটা কতদিন যেন বললেন? 4 মাস। 4 মাস? 4 মাস। পাশেরটা ভাই? এটাও শায়াল জাত। এটাও শায়াল না? জি। এটার বয়সটা কতদিন? এটার বয়স 3 মাস। এটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হচ্ছে 22,000 টাকা। 22,000 টাকা? দর্শক, 22,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন শায়াল জাতের বকন, 3 মাস বয়স। পাশেরটা ভাই? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া না? জি, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান যাকে বলে। এটার বয়সটা কতদিন? এটার বয়স হচ্ছে 7 মাস। 7 মাস না? এটার দামটা চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে হচ্ছে 42,000 টাকা। 42,000 টাকা না? আলোচনা সাপেক্ষে তো নিতে পারবে। জি জি জি, দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো আপনার তো ওই সাইডে দুটা কি সারমন হয় না? না, এটাও বকন। এটাও বকন না? জার্সি বকন। জার্সি বকন না? এটার বয়সটা কতদিন? এটার বয়স হচ্ছে 4.5 মাস। 4.5 মাস? এটার দামটা চাচ্ছেন কত? এর দাম চাচ্ছে হচ্ছে 45,000 টাকা। 45,000 টাকা? জি দর্শক, 45,000। দরদাম করে নিতে পারবে তো? না, দরদাম করে নিতে পারবে। দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন। এটা মনে হয় সার না, নাকি এটাও বকন? আপনারা দেখতে পাচ্ছেন শার্টটি। তো আপনার ওই সাইডে তো আর কিছু বকন আছে, তো ওগুলো একটু দর্শকদেরকে দেখেন। একটা গা ভিউ আছে দর্শক, তো বকন গুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো চলুন দাম সম্পর্কে জান ভাই, এটা কি জাতের? এটা হচ্ছে দোয়াশলা। দোয়াশলা? জি। এটার বয়সটা কতদিন? এটার বয়স হচ্ছে 8 মাস। 8 মাস? এটার দামটা চাচ্ছেন কত? এটার দামটা হচ্ছে 55,000 টাকা। দরদাম করে নিতে পারবে তো? না, দরদাম করে নিতে পারবে। এগুলাই দুধ আশা করা যায় কেমন? অনুমান দুধ এগুলাই তো, মানে এত দুধ হবে এগুলাই? হ্যাঁ অবশ্যই হবে। দেখেন যেগুলো চামড়া চিকন বা গলা উটমাতা, ওইগুলো দুধ সবসময় বেশি হয়, ওগুলাই দুধ বেশি হয়। জি। পাশেরটা? এটা হচ্ছে জার্সি বকন। জার্সি না? জি। এটার বয়সটা কতদিন? এটার বয়স 8 মাস। 8 মাস? এটার দামটা চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি হচ্ছে 55,000 টাকা। জি দর্শক, 55,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দরদাম করে নিতে পারবে তো? না, নিতে পারবে। আলোচনা সাপেক্ষে দর্শক আপনারা নিতে পারবেন। পাশেরটা ভাই? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান বাচ্চা না? এটার বয়সটা কতদিন? এটার বয়স হচ্ছে 8 মাস। 8 মাস? এটার দামটা চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে হচ্ছে 62,000 টাকা। 62,000 টাকা? দর্শক, 62,000 টাকা দাম চাচ্ছে। এটার দামটা আবার একটু বেশি হওয়ার কারণটা কি? কারণ জাত পার্সেন্টের উপর নির্ভর করে ভাই। পার্সেন্টের উপরে নির্ভর করে? এটা পার্সেন্টের উপরে নির্ভর করে। আচ্ছা আচ্ছা, পাশেরটা?
দামটা কত চাচ্ছিলেন? 62। হ্যাঁ, এটা 62। দর্শক, 62,000 টাকা দাম চাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দরদাম করে নিতে পারবেন, খুবই সুন্দর সুন্দর বাচ্চা। তো একটা আছে, এটা কি গাভী? এটা গাভী। আচ্ছা আচ্ছা, এটা কি গাব নাকি? চার মাসের গাভ আছে এটা, না দর্শক? চার মাসের গাভ আছে আমাদেরকে জানাচ্ছিলেন। তো এটার দামটা চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 75,000 টাকা। দর্শক, 75,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, চার মাসের গাভ। তো আপনার তো বর্তমানে গরুগুলো কম, আপনার কি আরও গরু থাকে সব সময়? বেশি থাকে গরু? বেশিরভাগ আপনার গ্রাম থেকে কালেকশন করি, কালেকশন করার পরে যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এসে গরু দেখে শুনে দাম দর করে, সে পত্তা হলে নেয়, পত্তা না হলে নেয় না। পত্তা হওয়ার পরে প্রতি সপ্তাহে কতগুলো গরু কালেকশন করে থাকেন? আমি প্রতি সপ্তাহে 20-25টা গরু কালেকশন করি, বিক্রিও করে দিই। বিক্রিও করে দেন? বিক্রিও করে। আচ্ছা আচ্ছা, তো আপনার এখান থেকে টাকা পয়সা লেনদেনটা করে থাকেন কিভাবে? আমরা টাকা পয়সা লেনদেন করি, আপনারা যদি নিতে আসেন বাইরে থেকে তাহলে হালকা কিছু 10-12,000 টাকা নিয়ে আসবেন, আর ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে। ব্যাংকের মাধ্যমে লেনদেন করেছে? তো এই লোকে কোন ধরনের বকনাগুলো কিনে খামার শুরু করলে সব থেকে ভালো হয়? মুন্ডি জাতের একটা আছে, মুন্ডি আর অস্ট্রেলিয়া ফ্রিজিয়াম আছে, জার্সি গরু আছে, এই তিনটা জাত দিয়ে শুরু করলে আপনার জিনিসটা ভালো হয়, উন্নতির দিকে বেশি, কারণ এগুলো দুধও বেশি দেয়, এর পার্সেন্টও ভালো, প্লাস বিক্রি করা, আপনি যখন বিক্রি করেন বিক্রি করার সময় এর মূল্যটা পাবেন, আপনি বিক্রি করার সময় মূল্যটা ভালো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বকনাগুলো, বকনাকে কি কোন ধরনের খাবারগুলো দিতে হয় মূলত, যেন তারা তাই কনসেপ্টে করে, হিটে আসে? এটা খড় দিবেন, বেশিরভাগ কাঁচা ঘাস খাওয়ালে আরও ভালো হয়, প্লাস খুদ, তারপর আপনার ঘুষি, গুঁড়া, এগুলো নিয়মিত খাওয়াতে হবে। গরুর যত্ন নিতে হবে, যত্ন না নিলে কিছুই হবে না ভাই। যত্ন নিতে হবে, যত্ন করতে হবে, যত্নে রত্ন মিলে, যত্নে রত্ন মিলে। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন। 01773-724992। এটা আপনার হলো গিয়ে ইমো নাম্বার? ইমো নাম্বার। আচ্ছা আচ্ছা, তো এই যে বকনটি আপনি বিক্রি করতেছেন, যে এটা কি চেক দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেক দিয়ে নেবে। চেক দিয়ে নেওয়া যাবে না? হ্যাঁ। দর্শক, দুধের উলানটা দেখতে পাচ্ছেন, গরুটা কিছু ধোয়ারই হয়নি ভাই। হ্যাঁ, শীতের দিন তো অবশ্য। আচ্ছা আচ্ছা, তো আপনার যে এগুলো পরিবহন ব্যবস্থাটা কেমন আছে এখান থেকে? পরিবহন ব্যবস্থা খুবই, যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, যোগাযোগ ব্যবস্থার জন্য কোনো টেনশন টেন কেউ না করে, যোগাযোগ ব্যবস্থা অল ক্লিয়ার, খুব সুন্দর, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। তো এই যে বর্তমানে শীত চলে যাচ্ছে, বকনার রোগবালা এগুলো কী কী হয়ে থাকে বেশিরভাগ? এখন আমাদের এখানে রোগবালা নেই, যেটুকু আছে আমরা ভ্যাকসিন ট্যাকসিন যেটুকু দেওয়ার দরকার, মানে ইয়ে উপজেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ নিয়ে যেটুকু দেওয়ার দরকার সেটুকু আমরা দিয়ে রাখি, এবং যারা নেয় তাদেরকেও আমরা বলে দিই যে এটার এটা এটার এটা এভাবে করলে হবে। এটা আমরা উপজেলা পরিষদের থেকে আমরা নিয়মিত মানে চিকিৎসা বা কথাবার্তার মাধ্যম দিয়েই করে থাকি। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো কথা জানালেন আমাদেরকে। তো ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তবে ভালো থাকবেন। ধন্যবাদ।